শারীরিকভাবে সুস্থ থাকার প্রশ্নে আপনাকে অবশ্যই প্রতিদিন এক্সারসাইজ এবং পাশাপাশি সুখাদ্য গ্রহণ করা উচিত এবং এই প্রকৃতিতে বিভিন্ন ফল যে রয়েছে সেই ফ্রেশ ফ্রুটও আপনার শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজ এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ ফলের বিষয়ে আলোচনা করব যে ফল সম্পর্কে আপনাদের খুব বেশি ধারণা হয়তো নেই, আর এই ফল হলো। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। স্বাস্থ্য সম্পর্কিত নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। কিউই ফলের নাম হয়তো সবাই কম বেশি শুনেছেন, কিন্তু অনেকেই এই ফলের স্বাদ এবং ফল খাননি। কিউই ফল অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি। কয়েক দশক ধরে ভারতবর্ষে এই ফলের চাষ হয়নি, কিন্তু বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই চাষ হচ্ছে। এশিয়া এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু জায়গাতে এই ফল পাওয়া যায়। এই ফলটি দেখতে অদ্ভুত রকমের, বাইরের দিকটি গোল্ডেন ব্রাউন এবং ভিতরে সবুজ কালার, এবং এই ফল নিউজিল্যান্ডের জাতীয় ফল। এখন প্রশ্ন হলো, এই ফল এতটাই গুরুত্বপূর্ণ কেন? কারণ 100 গ্রাম কিউই ফলের মধ্যে কিন্তু 61 কিলোক্যালোরি এবং 1.35 গ্রাম প্রোটিন রয়েছে, এবং ফ্যাটের পরিমাণ যৎসামান্য 0.68 গ্রাম, এবং কার্বোহাইড্রেট রয়েছে 14.86 গ্রাম। এর মধ্যে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার রয়েছে কিন্তু 2.7 গ্রাম, এবং সুগারের পরিমাণ 8.78 গ্রাম। তাছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেলসগুলো কিন্তু এই ফলের মধ্যে রয়েছে, যেমন ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, এছাড়া ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, এবং ভিটামিন এ এবং ভিটামিন কে রয়েছে এই ফলের মধ্যে। তাই এই ফলের খাদ্য উপাদানের কথা শোনার পরে আপনি বুঝতে পারছেন এই ফল আমাদের শরীরের কোন কোন বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রথমে আসব ভিটামিন সির আধিক্য, অর্থাৎ কিউই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশ রয়েছে, আর এই দুটি উপাদান অক্সিডেটিভ স্ট্রেসকে অনেকাংশেই কমিয়ে দেবে। তাই যারা হৃদরোগী তারা অবশ্যই কিউই ফল খান। সুস্থ মানুষ এই ফল খেলে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমবে, পাশাপাশি পটাশিয়াম আপনার হৃৎপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করবে এবং রক্তচাপকেও নিয়ন্ত্রণ করবে। কিউই ফলের মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলবে। এই ফলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি এনজাইম রয়েছে, আর যে এনজাইমটা হলো আয়োকটিনিডিন এনজাইম, যা প্রোটিনকে দ্রবীভূত করতে সাহায্য করে এবং সহজে প্রোটিন আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। কিউইতে থাকা সলিউবল এবং ইনসলিউবল ফাইবার যা হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে। যারা দীর্ঘদিন হাঁপানির মধ্যে রয়েছেন, অর্থাৎ শ্বাসকষ্ট রয়েছে, তারা অবশ্যই কিউই ফল খান, কারণ কিউই ফলের মধ্যে থাকা ভিটামিন সি কোলাজেন সিনথেসিস করতে সাহায্য করবে, একদিকে ত্বকের ঔজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং আপনার বয়সকে রোধ করবে, অর্থাৎ এজিং প্রবলেমকে অনেকটা কমিয়ে দেবে, পাশাপাশি আপনার রেসপিরেটরি সিস্টেমের স্বাস্থ্যকেও ভালো রাখবে। যাদের অনিদ্রাজনিত সমস্যা রয়েছে তারা কিউই ফল ডায়েট চার্টে রাখুন একটি বা দুটি, কারণ এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা ঘুমের সমস্যা থেকে আপনার মুক্তি দিতে পারে। কিডনিতে পাথরের সমস্যা থাকলে কিউই ফল অনেকটা কিডনির পাথর জমা থেকে আপনার রক্ষা করতে পারে। তাছাড়া ভিটামিন এ সমন্বিত কিউই ফল, তাছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে এর মধ্যে, যা আপনার চোখের ছানিকে রোধ করতে পারে এবং চোখের ম্যাকুলার ডিজেনারেশনকে অনেকটাই প্রতিহত করবে। তাই চোখের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য অবশ্যই ডায়েট চার্টে একটি বা দুটি কিউই ফল রাখুন। কিউইতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে, যা আপনার হাড়ের স্বাস্থ্য এবং দাঁতের স্বাস্থ্যকে মজবুত করবে। তাই অনায়াসেই আপনারা প্রতিদিন 2 বা 3টি কিউই ফল খেতেই পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য এটি আদর্শ ফল, কারণ এর মধ্যে যেটুকু সুগার রয়েছে তা আপনার সুগারের মাত্রাকে বাড়াবে না, কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি লো। তাই সুগারকে কন্ট্রোল করতে আপনি অবশ্যই এই ফলকে ডায়েট চার্টে রাখুন। আরেকটি বিষয় যে ভিটামিন কে থাকার জন্য রক্ত তঞ্চনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, ইনডাইরেক্টলি আপনার
প্লেটলেটস কাউন্টকে ঠিক রাখতে সাহায্য করবে। সুতরাং ডেঙ্গুর পরে প্লেটলেটস কাউন্ট যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে অবশ্যই আপনারা ডায়েট চার্টে কিউই ফল রাখুন, কারণ এর মধ্যে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেই সাথে শরীরের প্রয়োজনীয় মিনারেলস আপনার সার্বিক শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে সাহায্য করবে এবং ইনডাইরেক্টলি আপনার প্লেটলেটস কাউন্টকে ঠিক রাখবে। তাছাড়া কিউই ফলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যাদের গাঁঠের ব্যথা, মাংসপেশিতে ব্যথা, সেই ধরনের ব্যথা কমাতে কিন্তু সাহায্য করবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে অবশ্যই আপনারা কিউই ফল রাখতে পারেন। গবেষণাতে দেখা গেছে এর মধ্যে থাকা ফাইবার ল্যাক্সেটিভ হিসাবে কাজ করবে, যা কোষ্ঠকাঠিন্য রোধ করবে। বার্ধক্যজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আপনি অবশ্যই কিউই ফলকে রাখুন। এর মধ্যে থাকা লুটিন একটি ক্যারোটিনয়েড, যা শরীরের পিগমেন্টকে স্বাভাবিক রাখবে, শরীরের ত্বককে ঠিক রাখবে এবং লুটিন আপনার চোখের বার্ধক্যজনিত ম্যাকুলার ডিজেনারেশনকেও রোধ করবে। গবেষণায় দেখা গেছে যে কার্ডিও ভাস্কুলার সমস্যা থেকে মুক্তি পেতে কিউই ফল রাখা অত্যন্ত জরুরি, কারণ এর মধ্যে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং বি নাইন এবং ক্যারোটিনয়েড, সেই সাথে ফাইটোকেমিক্যাল আপনার হার্টকে সুরক্ষিত করবে এবং ধীরে ধীরে আপনার রক্তের মধ্যে থাকা LDH অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন ধীরে ধীরে কমবে। আগেই বলেছি যে ভালো ঘুমের জন্য কিউই ফল অবশ্যই রাখুন, কারণ আমাদের মুড পরিবর্তনের জন্য যে সমস্ত হরমোন বা নিউরোহরমোন দায়ী সেগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। তাই এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেই সাথে রাসায়নিক সেরোটোনিন বৃদ্ধি করে নিদ্রাকে আরও বেশি ভালো করবে। ক্যান্সার কোষকে প্রতিহত করতে পারে কিউই, কারণ এর মধ্যে থাকা অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান আপনাকে অনেকটাই সাহায্য করবে। যারা ধূমপায়ী বা মদ্যপায়ী তাদের ক্ষেত্রে কিউই ফল খাওয়া অত্যন্ত জরুরি। এর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান আপনার সার্বিক শরীর স্বাস্থ্যকে রোগ থেকে মুক্তি দেবে। এছাড়াও আপনাদের বলেছি যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনকে অনেকটাই কমাবে, তাই ল্যারিংস বা ফ্যারিংসের ইনফেকশনে কিউই ফল সবথেকে ভালো কাজ করবে এবং ত্বকের স্বাস্থ্যকে অত্যন্ত ভালো রাখবে। কোলাজেন বায়োসিনথেসিসের জন্য ভিটামিন সি প্রয়োজন, আর যার উচ্চতম সোর্স হলো কিউই ফল। তাছাড়া আপনার মুখের বলিরেখা এবং সেই সাথে আপনার ত্বক যদি কুঁচকে যায় সেগুলো অনেকটাই ঠিক হবে এই কিউই ফলে, কারণ এর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ দুটি এনজাইম লাইসিল এবং প্রোলাইল হাইড্রক্সিলেজ সক্রিয়ভাবে আপনার কোলাজেনকে শুদ্ধ করবে। তাছাড়া যাদের সানবার্ন হয়েছে অর্থাৎ যারা রোদ্দুরে কাজ করেন তাদের ত্বকের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কিউই ফলকে অবশ্যই ডায়েট চার্টে রাখুন। প্রত্যেকটি ফলের ভালো দিকগুলির পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও আপনাদের জানা উচিত, তাই কিউই ফলেরও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সে বিষয়ে আপনাদের জানা উচিত। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিউই ফল অ্যালার্জির মতো কাজ করতে পারে, তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এই ফলটি একটু ভেবেচিন্তে খাবেন। অতিরিক্ত কিউই ফল আপনার ত্বকের চুলকানি, শ্বাসকষ্ট, পেটের ব্যথা এবং বমিভাবের মতন সমস্যা চলে আসতে পারে। অতিরিক্ত কিউই ফল খেলে আপনার শরীরে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ বাড়তে পারে, তাতে কিন্তু কিডনিতে পাথর জমার কিন্তু সম্ভাবনা বাড়বে। তাই পরিমিত কিউই ফল আপনারা একটি বা দুটি খেলে খুব বেশি সমস্যা হবে না। তাছাড়া যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং রক্তচাপ কমানোর জন্য ওষুধপত্র খাচ্ছেন, পাশাপাশি যদি কিউই ফল খান তাহলে রক্তচাপ অনেক বেশি কমে যেতে পারে, তাই সে বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে কিউই ফলের ডোজকে আপনারা নির্ধারণ করবেন বা আপনার ওষুধের ডোজকে অ্যাডজাস্ট করবেন। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়েছে এবং নতুন কিছু আপনারা শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।